নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 14/3/2022-এ উচ্চ মাধ্যমিক 2022-এর পরীক্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আমরা জানি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু 2 এপ্রিল থেকে, তো তারই মাঝে বেশ কিছু পরীক্ষার ডেট চেঞ্জ হয়েছে। সেই ভিডিও আমি আপনার সাথে শেয়ার করেছিলাম নিটের পরীক্ষা ডেট ওই মাঝে মাঝে পড়ে থাকার জন্য, কিন্তু তারই মাঝে আবারও ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে দুটো উপনির্বাচনের। সেক্ষেত্রে কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা আবার ডেট চেঞ্জ হবে? তো আসুন এই সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে নেব। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। দেখুন, ভোটে উচ্চ মাধ্যমিকের সূচিতে কি ফেরবদল? জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার সঙ্গে সময় সংঘাত এড়াতে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সূচিতে ইতিমধ্যেই এক দফার অদল বদল হয়েছে এবং এই পরীক্ষার সূচি আবার একবার বদলানো হবে কি না তা নিয়ে ব্যাপক বিভ্রান্তি ও জল্পনা তৈরি হয়েছে। কারণ উচ্চ মাধ্যমিকের মধ্যেই আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তারিখ পড়েছে। এমনিতে 2 এপ্রিল শুরু হয়ে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার কথা 26 এপ্রিল, কিন্তু ভোটের সঙ্গে সূচি ও সংঘাতের জেরে আবারও কোনো পরিবর্তন হতে চলেছে কি না সেই প্রশ্ন তো থাকছেই। এই দোলাচলে ছাত্রছাত্রীদের পরীক্ষা প্রস্তুতি ব্যাহত হচ্ছে বলেও শিক্ষা শিবিরের এক অংশের অভিযোগ। পরীক্ষার্থী এবং তাদের পরিবারের পক্ষে বিষয়টি যে খুবই উদ্বেগের তা স্বীকার করে নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, এ ব্যাপারে সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে। শিক্ষক শিক্ষিকাদের অনেকে বলছেন যে স্কুলে অন্তত 2 দিন ধরে ভোট কেন্দ্রে কাজ চলে, অনেক শিক্ষক ও শিক্ষাকর্মীর নির্বাচনী ডিউটি পড়ে, তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ফের বদলানো হবে কি না সেই বিষয়ে শুধু জল্পনা বা বিভ্রান্ত নয়, উদ্বেগও আছে ব্যাপক। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা নবকুমার কর্মকার বলেন, স্কুলে ভোটের পরিচালনার জন্য কর্মীদের আগের দিনই পৌঁছে যেতে হয়, তাই পরীক্ষা সূচি বদলানো প্রয়োজন। অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, সবে উচ্চ মাধ্যমিকের সংশোধিত দ্বিতীয় রুটিন প্রকাশিত হয়েছে, আবার ভোট ঘিরে এই জটিলতার ফলে চরম বিভ্রান্তি চলছে। নির্বাচন কমিশনকে এ ব্যাপারে ভাবতে অনুরোধ করছি। অন্যদিকে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণী পরীক্ষা একসঙ্গে চলাকালীন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা জরুরি প্রয়োজন ছাড়া কোনো ছুটি নিতে পারবেন না বলে সংসদ একটি নির্দেশিকা জারি করে দিয়েছে। তো দেখলেন, আবারও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ডেট চেঞ্জ হতে পারে কিনা সেই নিয়ে কিন্তু দ্বন্দ্ব তৈরি হয়েছে। তো এ বিষয়ে শীঘ্রই জানানো হবে জানালেন এই পর্ষদ সভাপতি, এই সংসদ সভাপতি। তো যাই হোক, এই সংক্রান্ত আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।